वेलकम टू एमिनेंस, आमी सुशोभन राय, मैथ्सर टीचर। एमिनेंसर सोनारपुर, बारासात एवं बेलघरिया तीन जगह ब्रांच आछे, तीन जगह ऑफलाइने क्लास करानो है। नेक्स्ट वीक थेके बारासात, बेलघरिया एवं सोनारपुर तीन जगहते ही ऑफलाइन बैच स्टार्ट हो जाच्छे। तुम्हरा जरा कॉम्पिटिटिव एग्जाम निये चिंता भावना करछो, कॉम्पिटिटिव एग्जाम प्रिपारेशन निते चाओ, तारा देखो नम्बरटा लेखा आछे, एई नम्बरे तुम्हरा व्हाट्सएप बा फोन करे तुम्हादेर जा जिज्ञास्य, तुम्हादेर नाम एनरोलमेंट, तुम्हरा एई फोन नम्बरे फोन करे जेने नियो बा व्हाट्सएप करो। फोन नम्बरटा आमी एकबार बोले दिच्छि, तुम्हरा लिखे निते पारो 9163228262। ठीक है, ओके। देखो आज के आम्रा एक नतून जिनिस शिखब, थ्री डायमेंशन। तुम्हारा थ्री डायमेंशन निश्चय करेछो, क्यूबॉयड, क्यूब जेटाके आम्रा बोली आयत, घनक, घनक, शंकु, कोण, सिलिंडर, ये जिनिसगुलो। ठीक है, तो एखाने आम्रा एक नतून जिनिस शिखब, सेटा कि एक कोण के आम्रा काट करब, একটা কোণকে আমরা কাটব কিরকম ভাবে। তাহলে আমি একটু ছবিটা আঁকি, দেখো। তাহলে একটা কোণ আঁকি, একটা কোণ আঁকছি আমি, একটা কোণ আঁকলাম। কোণ আইসক্রিম অনেকেরই প্রিয়, খেতে ভালোবাসে কোণ আইসক্রিম। আচ্ছা, তাহলে আমি ধরো কোণটাকে এখান থেকে কাট করলাম, কোণটাকে আমি এখান থেকে কাট করলাম, এই এখান থেকে আমি কোণটাকে কাট করলাম। তাহলে ভালো করে দেখো, আমি দুটো কোণ পেয়েছি, এই একটা কোণ পেয়েছি আর এই একটা কোণ পেয়েছি। তাহলে একটু দেখবে, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এইটাকে ধরো আমি বলছি স্ল্যান্ট হাইট বলি আমরা, যেটাকে বাংলায় আমরা বলি তির্যক উচ্চতা, এল ওয়ান। এইটাকে বলছি এটা আর ওয়ান, বেসের রেডিয়াস, বেস রেডিয়াস আর ওয়ান। আচ্ছা, এইটা হচ্ছে এইচ ওয়ান, এই পুরোটা এইচ ওয়ান। এবার আমি এই যে আরেকটা যেটা কোণ তৈরি হয়েছে, এই যে আরেকটা যেটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাতে দেখো এটাও একটা রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটাকে বলছি আর টু, এটা হচ্ছে তোমার এল টু, আর এইটুকুনি হচ্ছে এইচ টু। তার মানে আমি যদি একটু নাম দিই, ধরো এ বি সি ডি ই, তাহলে আমি এ বি ই একটা ট্রায়াঙ্গেল পেয়েছি আর এ সি ডি একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই দুটোই 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলবো না, এ বি সি আর এ ডি ই, এই ট্রায়াঙ্গেল দুটো আমার কি হবে, সিমিলার ট্রায়াঙ্গেল হবে, যেটাকে আমরা বাংলায় বলি সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল হবে। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা কি জানি, সাইডগুলোর রেশিও, বাহুগুলোর অনুপাত সমান হয়। মানে এখান থেকে আমরা কি বলে দিতে পারি বলতো না, এইচ ওয়ান বাই এইচ টু ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু এল ওয়ান বাই এল টু বলে দিতে পারি। এইচ ওয়ান বাই এইচ টু ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু এল ওয়ান বাই এল টু। ঠিক আছে, কনসেপ্ট বুঝে নাও, কোন কাটিংয়ের যাই অঙ্ক থাকুক না কেন সব অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে এবার এই যে দুটো আমি কোণ নিয়েছি, তাদের আমি ভলিউমে রেশিও নিচ্ছি, ভি ওয়ান বাই ভি টু, তাদের আমি ভলিউমে রেশিও নিচ্ছি। কোণের ভলিউম আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখলাম 1/3 পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, আর ভলিউম টু 1/3 পাই আর টু টু স্কোয়ার এইচ টু। তাহলে দেখো 1/3 পাই 1/3 পাই আমার কেটে গেল। আমরা কি দেখেছি, সাইডগুলোর রেশিও সমান হয়, এইচ ওয়ান বাই এইচ টু ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু এল ওয়ান বাই এল টু। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, এই আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ারের জায়গায় আমি এইচ ওয়ান বাই এইচ টু বসিয়ে দিতেই পারি।
তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ারের জায়গায় আমি এইচ ওয়ান বাই এইচ টু তার স্কোয়ার বসিয়েই দিতে পারি ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এইচ ওয়ানের কিউব বাই এইচ টুর কিউব, বা এল ওয়ানের কিউব এল টুর কিউব, বা আর ওয়ানের কিউব বাই আর টুর কিউব। তাহলে খুব সহজ একটা অঙ্ক, তোমাকে যদি এইরকম একটা অঙ্ক বলে দেয় যে একটা কোণ আছে, আমি কোণকে কাট করছি, দিয়ে কোণকে কাট করার পর তোমার কিছু ডেটা দেয়া রইলো, দিয়ে তোমাকে বলো ভলিউমের রেশিও বার করো। তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে ভলিউমের রেশিও বার করার জন্য আমি নিশ্চয়ই এত কিছু লিখবো না, আমরা কি দেখে রেখেছি সাইডের রেশিও সমান হয়। তাহলে আমার রেডিয়াস দেয়া থাকুক বা হাইট দেয়া থাকুক বা স্ল্যান্ট হাইট দেয়া থাকুক, যাই দেয়া থাকুক না কেন, আমরা জাস্ট তার কিউবের রেশিওটা বার করে দেবো, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পাশাপাশি আরো দুটো টাইপ দেখে নেব, কিরকম মুছছি একটু দেখো। আচ্ছা, আমি পাশাপাশি দুটো ছবি এঁকে রাখি, এইটা একটা কোণ, ঠিক আছে, আর পাশে আর একটা এঁকে রাখলাম। আচ্ছা, এবার আমরা কোনটাতে কি করব, ইকুয়াল কাট লাগাব। ইকুয়াল কাট মানে সমান দুভাগে ভাগ করব। লিখে রাখছি ইকুয়াল কাট, তার মানে এখান থেকে ধরো কাটলাম, এটা একটা কোণ, তার মানে এই হাইটটা সমান সমান এই হাইটটা, এই হাইটটা সমান সমান এই হাইটটা। তাহলে আমি যদি এটা নামকরণ করে দিই, ধরো এ বি সি ডি ই, দুটো কোণ আমি নিয়ে নিলাম এ বি সি এ ডি ই, তাহলে এখানে আমি কোণ এ বি সি আর কোণ এ ডি ই এটার আমরা রেশিও তৈরি করছি, কোণ এ বি সি আর কোণ এ ডি ইর এটার আমরা রেশিও তৈরি করছি, ঠিক আছে। তাহলে দেখো, ভালো করে দেখো, এ বি সি এই হাইটটা সমান সমান এই হাইটটা, এই হাইটটা সমান সমান এই হাইটটা, তাহলে আমাকে একটা জিনিস বলো, এই হাইটটা সমান সমান যদি এই হাইটটা হয় তার মানে এটা ওয়ান ইস টু ওয়ান, তার মানে পুরোটা কত হবে ওয়ান ইস টু টু। তাহলে এখানে যদি দেখো আমি হাইটের রেশিও লিখি, আমি যদি হাইটের রেশিও লিখি এইচ, তাহলে এ বি সি কত লিখবো ওয়ান, আর এ ডি কত লিখবো টু, হাইটের রেশিও ওয়ান ইস টু টু। তাহলে আমাকে একটা জিনিস বলো, হাইটের রেশিও যদি ওয়ান ইস টু টু হয় তাহলে এখান থেকে আমি কি বলে দেবো, রেডিয়াসের রেশিও ওয়ান ইস টু টু হবে, আমার স্ল্যান্ট হাইটের রেশিও ওয়ান ইস টু টু হয়ে যাবে, তাই না, কারণ আমরা দেখে রেখেছি যে যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে সাইডগুলোর রেশিও সমান হয়। তাহলে ভলিউমের রেশিও কত বলে দেবো, না একের কিউব এক দুয়ের কিউব আট, তাহলে ভলিউমের রেশিও কত লিখে দেবো, একের কিউব এক আর দুয়ের কিউব আট। তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে আমি এই যে এক যে ভলিউমটা পেলাম সেটা এই কোণটার পেলাম এবিসি ওপরের ছোটটা, আট যে ভলিউমটা পেলাম সেটা আমরা কোনটা পেলাম এডিইটা। তাহলে এই বাকি জায়গাটা, এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটার ভলিউম তাহলে কত হবে, এই ফাঁকা জায়গাটার ভলিউম কত হবে, আট মাইনাস এক, আট মাইনাস এক মানে কত বলে দেবো সাত ইউনিট। তাহলে দেখো, তাহলে যখন আমি ইকুয়াল কাট লাগাচ্ছি তার মানে ওপরটার ভলিউম এক, মাঝখানেরটার ভলিউম সাত, আর পুরো টোটালটার ভলিউম আট। এই ভলিউমের রেশিও দিয়েও কিন্তু প্রচুর অঙ্ক থাকে, তাহলে আমার যদি এই রেশিওটাই যদি আমার মনে থাকে, আমি ফর্মুলাও বসাবো না, আমি কিচ্ছু করবো না, ডিরেক্ট রেশিও ধরে বার করে দেবো, ঠিক আছে। আবার দেখো, এখানে আমি বললাম চারটে কাট লাগাচ্ছি, ধরো ধরো আমি চারটে কাট লাগাচ্ছি, এই চারটেই একে অপরের ডিস্টেন্স সেম, মানে হাইটগুলো সেম, এটার সাথে এটার যা হাইট, এটার সাথে এটার তাই হাইট, এটার সাথে এটার তাই হাইট। তাহলে এখানে আমি কটা কাট লাগিয়েছি, এখানে আমি কাট লাগিয়েছি চারটে কাট লাগিয়েছি, তাহলে কি বললাম, এটার সাথে এটার যা হাইট, এটার সাথে এটার তাই হাইট, এটার সাথে এটার হাইট সব সেম। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, তাহলে আমরা ভলিউমগুলো কিভাবে বার করব, এটার ভলিউম, এটার ভলিউম আমরা বার করে দিই একের কিউব মাইনাস জিরোর কিউব মানে এক,
এইটার ভলিউম আমরা কি বার করব না 2 এর কিউব মাইনাস 1 এর কিউব মানে কত 7 এইটার ভলিউম আমরা কি বার করব না 3 এর কিউব মাইনাস 2 এর কিউব তাহলে কত হচ্ছে বলো 3 এর কিউব 27 2 এর কিউব 8 মানে 19 এইটার ভলিউম কত লিখব না 4 এর কিউব মাইনাস 3 এর কিউব তাহলে 64 আর 27 তাহলে 64 আর 27 করলে কত হয় তোমার 37 নিচে লিখলাম তাহলে এইগুলো একটু মুখস্থ রাখতে পারলে খুবই ভালো বাট যদি মুখস্থ রাখতে নাও চাও কোনো অসুবিধা নেই এইরকম ভাবে মনে রাখবে 1 এর কিউব মাইনাস 0 এর কিউব 2 এর কিউব মাইনাস 1 এর কিউব 3 এর কিউব মাইনাস 2 এর কিউব 4 এর কিউব মাইনাস 3 এর কিউব তাহলে ইকুয়াল কার্ডস আমি যতগুলোই লাগাই না কেন 5টা 6টা 7টা এই সিকোয়েন্স বরাবর আমার চলতে থাকবে বোঝা গেল তাহলে দেখো আমরা কোন কাটিং এর পুরো জিনিসটা আমরা দেখে নিলাম ঠিক আছে তাহলে এবার এই কোন কাটিং এর যাই অঙ্ক থাকুক না কেন আমরা জাস্ট এই রেশিও দিয়ে অঙ্ক মুখে মুখে হয়ে যাবে বা ক্যালকুলেশন এক দু লাইন করলে কি আছে কিন্তু আমার তো পুরো ফর্মুলা তো লাগবে না ভলিউমের ফর্মুলা বসাচ্ছি বা স্ল্যান্ট হাইট বার করছি বা রেডিয়াস বার করছি এত কিছু আমার লাগবে না শুধু রেশিও ঠিক আছে ওকে থ্যাংক ইউ